YouTube কিংবা ফেসবুকে ডলার দিয়ে ভিডিও বুস্ট করা আই মিন পেইড প্রমোশন I've got thousands of questions about this over the year. কিভাবে ফেসবুকে ভিডিও বুস্ট করতে হয় কিভাবে ইউটিউবে ভিডিও বুস্ট করতে হয় কেন বুস্ট করব আই মিন এই জিনিসটা হচ্ছে মোস্ট ক্রুশাল কেন বুস্ট করতে হয় আই মিন পারপাসটা অনেকে যখন বুস্ট করে তখন মোস্ট অফ দ্য পিপল মেক দিস মিস্টেক যে পারপাসে তারা বুস্ট করে থাকে সেই পারপাসটাই রং হয় আই মিন ভুল পারপাসে তারা বুস্ট করে তখন তাদের সব টাকা জ্বলে যায় সো আজকে আমি বিস্তারিত আলোচনা করব কখন কোথায় কেন কিভাবে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও বুস্ট করবেন এই বিষয়গুলো নিয়ে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন You deserve an applause. Now, what is boost? আপনি যখন কোনো ভিডিও বা কন্টেন্ট বুস্ট করেন তখন আপনার কাছ থেকে কিছু ডলার নেয় বাংলায় হচ্ছে টাকা সেটা নেওয়ার পরে আপনার ভিডিওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সামনে শো করানো হয় যার বিনিময়ে আপনি কিছু ভিউ পান অথবা ফেসবুকে লাইক পান হয়তোবা আমার এই ভিডিওর মাঝখানেই আপনারা কোনো অ্যাড দেখেছেন এখন চিন্তা করে দেখুন আপনি যখন ওই অ্যাডটা দেখেছেন হোয়াট ডিড ইউ ডু আপনি ওই অ্যাডটা দেখে কি করেছেন স্কিপ নামের একটা বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়েছেন অথবা কয়েক সেকেন্ড দেখার পরে সেটা কেটে দিয়েছেন মোস্ট অফ দ্য টাইমস এইটাই হয় সো আপনি যখন বুস্ট করেন তখন আপনার কিছু ভিউ কাউন্ট হয় আপনার কিছু লাইক আসে বাট অ্যাকচুয়াল যে পারপাসটা সেটা কি আদৌ সার্ভ হচ্ছে কি না আপনার পারপাসটা কি শুধু এই নাম্বারটা ভিউ বা অন্য কোনো পারপাস আছে এর বিহাইন্ডে পারপাসটা কি আছে সো এই পারপাসটা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি প্রথমত সবচেয়ে বেশি আমি যখন কোয়েশ্চেন পেয়ে থাকি যে কীভাবে বুস্ট করব এই কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে আমি যখন তাদেরকে কাউন্টার কোয়েশ্চেন করি যে কেন বুস্ট করবেন তখন তাদের আনসারটা হয় এটা যে মনিটাইজেশন এনাবল করার জন্য যে থ্রেশহোল্ডটা লাগে ইউটিউবে মনিটাইজেশন স্পেশালি আমি যেহেতু ভিডিও নিয়ে কাজ করি বেশিরভাগ সময় ইউটিউবের কেসগুলোই হ্যান্ডেল করতে হয় সো সবাই বলে যে আমি যখন মনিটাইজেশন অ্যালাবল করতে পারছি না আগে যেরকম 10,000 লাইফ টাইম ভিউ ছিল সেটার জন্য অনেক মানুষে বুস্ট করতো আর এখন 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার এইগুলোর জন্য অনেকেই বুস্ট করা শুরু করছে দিস ইজ দ্য রং পারপাস আমি বলবো এইটা একটা ভুল পারপাস যেটার কারণে আপনারা বুস্ট করছেন এই টাকাগুলো আপনাদের একদমই জ্বলে যাবে কারণ আপনি যে চিন্তা করেন যে আপনি মনিটাইজেশন অ্যানাবল করার জন্য বুস্ট করছেন ঠিক আছে আপনি $1,000 খরচ করলেন $1,000 খরচ করে আপনি 4,000 ঘন্টা ওয়াচ টাইম 1,000 সাবস্ক্রাইবার নিয়ে আসলেন নিয়ে আসার পরে কী হবে আপনার চ্যানেলটা কিন্তু কোনো কাজে আসলো না আপনার চ্যানেল যেদিন থেকে আপনি বুস্ট করা বন্ধ করে দেবেন সেদিন থেকে আপনার চ্যানেলে কোনো ভিউ আসবে না বিকজ ওই ভিউগুলো অর্গানিক ছিল না সেখানে এঙ্গেজমেন্টটা কতটুকু হচ্ছে আপনি কি খেয়াল করেছেন আপনি যখন কারো অ্যাড দেখেন সেটাতে কিন্তু আপনি এঙ্গেজ হন না ওই এখানে একটা লিঙ্ক থাকে অ্যাডের পাশে একটা লিঙ্ক থাকে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি তার চ্যানেলে যান না তার চ্যানেলে সাবস্ক্রাইবও করেন না বাট সেটা কিন্তু ভিউ হিসেবে কাউন্ট হয়ে যায় যদি স্কিপ না করেন সো আপনার ভিডিওটাও অন্য কারো কাছে এভাবেই শো করে এবং তারাও সেটা স্কিপ করে চলে যায় দ্যাট মিন্স এঙ্গেজমেন্টটা হচ্ছে না বাট এঙ্গেজমেন্টটা তখনই হবে যখন আপনার ভিডিওর কোয়ালিটি কন্টেন্টের কোয়ালিটি ভালো হবে আর কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে বুস্ট করতে হয় না এমনি এমনিতেই ভিউ আসে কন্টেন্টের কোয়ালিটি ভালো হলে কী হবে কেউ যখন আপনার ভিডিওটা দেখবে তখন সে এনজয় করবে সে আপনার ফ্যান হয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে তখন এই এঙ্গেজমেন্টটা লং লাস্টিং হয়ে যায় তখন আপনার ভিডিওতে অর্গানিক কিছু ভিউ পরবর্তীতে আসে বাট নর্মালি বেশিরভাগ সময় মানুষজন যখন বুস্ট করে তাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় না প্রমোশনাল পারপাসে যখন কাজটা করা হয় তখন আসলে এঙ্গেজমেন্টটা লং লাস্টিং হয় না সো আপনি যে পারপাসটার জন্য গিয়েছেন সেই পারপাসটা হয়তো বা সার্ভিসে আপনি দেখতে পাচ্ছেন যে সার্ভ হয়ে গেছে যে আমি মনিটাইজেশন এনাবল করতে চেয়েছি এনাবল হয়ে গেছে বাট আলটিমেটলি এতে করে আপনার কোনো লাভ হলো না কারণ আপনি যদি এই 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইবার কেন দেওয়া হচ্ছে এই থ্রেশহোল্ডটা কারণ তারা যেন বুঝতে পারে যে ইউ আর রিয়েলি এলিজিবল টু আর্ন মানি ফ্রম ফেসবুক ফ্রম ইউটিউব তো আপনি যখন ওই লেভেলটা পর্যন্ত যেতে পারবেন না তখন আসলে আপনি আর্ন করবেন কীভাবে 1,000-2,000 ভিউ হয়তো আপনাদের অর্গানিক আসে কিন্তু সেই ভিউ দিয়ে তো কোনো লাভ হবে না কোনো আর্নিং হবে না আপনার সো আপনি যদি আর্ন করতে চান আপনার মনিটাইজেশন অ্যানাবল হওয়ার পরেই যদি ভিউ না আসে তাহলে তো আর্ন হবে না গেট মাই পয়েন্ট মনিটাইজেশন আপনি অ্যানাবল করলেন কষ্ট করে বাট কোনো ভিউ নেই ভিডিওতে তাহলে কিন্তু আর্নিং হবে না সো আলটিমেট পারপাসটা হচ্ছে ভিউ নিয়ে আসা সেটা আর্নিংয়ের জন্য হোক অথবা মনিটাইজেশন অ্যানাবল করার জন্য হোক ভিউ নিয়ে আসার ভিউ নিয়ে আসার জন্য সবসময় আপনাকে ফোকাস করতে হবে কন্টেন্ট কোয়ালিটির উপরে কন্টেন্ট কোয়ালিটি না থাকলে আপনি বুস্ট করেও কোনো লাভ আনতে পারবেন না সো যাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো ভালো আপনি মনে করেন ফিল করছেন যে অন্যদের থেকে ভালো তারপরেও ভিউ পাচ্ছেন না সাবস্ক্রাইবার পাচ্ছেন না তখন আপনি বুস্ট করতে পারবেন অথবা আপনার কোনো প্রোডাক্টের প্রমোশন করতে পারেন আমি মনে করি যে এই পারপাসটাকে একটু অ্যানালাইজ করবেন যে আপনি আসলে কোন পারপাসে ভিডিও বুস্ট করতে চাইছেন যদি একটু ইউনো গিভ ইট এ সেকেন্ড থট যখন বুস্ট করতে যাবেন আর একটু চিন্তাভাবনা করে তারপরে বুস্ট করুন কারণ টাকাটা কিন্তু এমনি এমনিতে জ্বলে যাচ্ছে না আবার আরেকটা সিলি পারপাস আছে অনেকে মনে করে যে বুস্ট করে ভিউ নিয়ে আসলে সেই ভিউ থেকে আবার আর্নিং আসবে নো আপনি যখন বুস্ট করে কোনো ভিউ নিয়ে আসেন সেই বুস্টের যে ভিডিওটা সেটা কিন্তু মনিটাইজ হয় না সো ওখান থেকে আর্ন হবে না সো এই চিন্তাটাও যারা করছেন কাট ইট অফ এরপরে আরও যে কিছু পারপাস আছে যেমন আপনার প্রোডাক্টের প্রমোশন অথবা কেউ কেউ বুস্ট করে আরও অনেক ধরনের রিজন থাকতে পারে বাট রিজনগুলোকে একটু অ্যানালাইজ করে দেখবেন যে আপনার পারপাসটা সার্ভ হচ্ছে কি না আমি যা আসলে মেন দুইটা পারপাস নিয়েই কথা বলতে চাচ্ছিলাম প্রথমটা হচ্ছে আপনি যদি মনিটাইজেশন এনেবল করার জন্য জাস্ট টু পাস দ্য থ্রেশহোল্ড
আপনি যদি বুস্ট করে থাকেন তাহলে এই পারপাসটা ভুল আর যদি আপনি শুধুমাত্র আর্নিং এর জন্য যে আমি বুস্ট করে ভিউ আনবো সেখান থেকে আর্নিং হবে এটাও ভুল এখন আসি আপনি যদি সত্যি চান বুস্ট করতে তাহলে কিভাবে করবেন ফেসবুক কিংবা ইউটিউবে যদি বুস্ট করতে চান তাহলে আপনার একটা ইন্টারন্যাশনাল কার্ড লাগবে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড যেটাই বলেন ভিসা কার্ড সেটা ইন্টারন্যাশনাল হতে হবে ডুয়েল কারেন্সির হতে হবে আমাদের লোকাল যে ব্যাংকের কার্ডগুলো আছে ডাচ বাংলা কিংবা ব্রাক অথবা ইসলামী ব্যাংক এই যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু লোকাল ইলেকট্রনিক ইউজ অনলি শুধুমাত্র এটিএম বুথে ইউজ করতে পারবেন অনলাইনে ইউজ করতে পারবেন না বাট বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে সহজ যে মাধ্যমটি সেটি হচ্ছে এখন EBL মাস্টার কার্ড যেটা অ্যাকোয়া নামে EBL অ্যাকোয়া মাস্টার কার্ড এটা আপনি নিতে পারেন ফ্রিতেই এবং এটা নেওয়ার পরে আপনাকে পাসপোর্ট দিতে হবে পাসপোর্ট যদি দেন তাহলে ডুয়েল কারেন্সি অ্যানেবল হবে তখন আপনি চাইলেই সেই কার্ডটা দিয়ে বুস্ট করতে পারবেন এটা একটা মাস্টার কার্ড এবং এটা ইন্টারন্যাশনালি ইউজ করা যায় বাট এছাড়া লোকাল কার্ডগুলো দিয়ে ইউজ করতে পারবেন অথবা পায়োনিয়ারের কার্ড আছে পেপ্যাল আছে এই জিনিসগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা দিয়ে বুস্ট করতে পারবেন এখন বুস্ট কীভাবে করতে অ্যাকচুয়াল টেকনিক্যাল জিনিসগুলো আসলে দেখানোর দরকার পড়বে না বিকজ ইফ ইউ ওয়ান্ট টু বুস্ট আই থিঙ্ক এই জিনিসটা আপনি ফিগার আউট করতে পারবেন যে আপনি ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও বুস্ট করতে চাচ্ছেন আর কীভাবে কোন প্রসেসে বুস্ট করতে হয় এটা আই হোপ আপনি জানবেন যদি না জানেন তাহলে ইউটিউবে দের আর হান্ড্রেডস অফ টিউটোরিয়ালস আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপরেও যদি আপনারা না পারেন দেন আই উইল মেক আ ভিডিও অন হাউ টু বুস্ট ভিডিওস অন ইউটিউব আর ফেসবুক বাট তার আগে আমি বলে নেবো যে আপনারা পারপাসটাকে আরেকবার একটু রিভাইজ করেন আরেকবার একটু রিভাইজ করে দেখেন যে আদৌ আপনার বুস্ট করার দরকার আছে কিনা আজকে আমি একটা চ্যানেল নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশে আমি মনে করি এক্সেল নিয়ে সবচেয়ে ভালো ভিডিও বানিয়ে থাকি এক্সেল নিয়ে খুব বেশি মানুষজন ভিডিও বানায় না মাইক্রোসফট এক্সেল যে কয়েকজন বানায় তাদের কোয়ালিটি খুব বেশি ভালো না এবং মামুন একাডেমি যে ভিডিওগুলো আছে সেগুলো এত ভালো তার কন্টেন্টগুলো এত ভালো উনি একজন প্রফেশনাল এক্সেলে উনি একজন প্রফেশনাল সো আপনার তার ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন আই হোপ আপনারা ওই ভিডিওগুলো দেখলেই যেই এক্সেলে ইন্টারেস্টেড আপনি সাবস্ক্রাইব না করে পারবেন না সো তার চ্যানেলটা একটু ঘুরে আসবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে এবং এন স্ক্রিনে তার চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে মামুন একাডেমিতে সাবস্ক্রাইব করে ফেলবেন আমার ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা